আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফে যে বান্ধবীকে পেয়েছি তার বিয়েতে আমরা এসেছি। তো সে অন্য কেউই নয়, সে হলো আপনারা সবাই চেনেন তোয়া। তো তোয়া আমার স্কুল লাইফের বান্ধবী, তো ভার্সিটি লাইফেও ওকে আমি পেয়েছি। তোয়ার আজকে বিয়ে, তাই আমরা অনেকেই যাই বিয়েতে। যেহেতু ক্লাসের অনেক প্রেশার চলছিল, তার পরপরই ওর বিয়ে, তাই আমাদের অনেক প্ল্যান থাকা সত্ত্বেও তেমন কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তবে আমার আর একটা ফ্রেন্ড জয়া, ও একটা আইডিয়া দেয় যা আমাদের সবার ভীষণ পছন্দ হয়, আর আমরা এটা ট্রাই করি করার। সবাই হাতে তোয়ার নাম লিখে মেহেদি দিই, যা তোয়া জানতো না। তো ও যখন দেখে তখন অনেকটা অবাক হয়ে যায়। ওর বিয়েটা কাইফিং রেস্টুরেন্টে হয়, এটা হলো খুলনায় অবস্থিত। তো কাইফিং রেস্টুরেন্টে আমি বহুবার খেয়েছি, তাদের খাবারের কোয়ালিটি বেশ ভালো। যারা খুলনায় থাকে তারা কম বেশি এই রেস্টুরেন্টে খেয়েছে বলে ধারণা করা যেতেই পারে, কারণ এটা খুলনার বেশ পপুলার একটা রেস্টুরেন্ট। খুলনা রেলওয়ে স্টেশনের একদম কাছে, দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের ভাইয়া আর তোয়া, সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। এরপর আমরা ক্লাসের সবাই তোয়ার সাথে একে একে ছবি তুলি, গ্রুপ ফটো, তারপর এমনি সিঙ্গেল ফটো, মানে যত ধরনের ছবি আছে মোটামুটি আমরা তোলা শুরু করে দিই। এখানে ভিডিও করতেছে, আমি ভিডিও করতেছিলাম। আর প্রথমে আমি ওর সাথে ছবি তুলি, কিন্তু এটা হলো ক্যাপচার করা হয়নি, যাই হোক, কিন্তু ছবি তোলা হয়েছে ওর সাথে। ছবি তোলা কমপ্লিট করে আমরা ফ্রেন্ডরা একসাথে খেতে বসে যাই। তো এর মাঝে আমার দুষ্টু মনে একটা গান গাইতে চাইলো, যে গান আগের দিনে বিয়ে বাড়িতে চালানো হতো। যাই হোক, ফ্রেন্ডদের বিয়েতে মজা হবে না এটা তো হতে পারে না, তো যেই ভাবা সেই কাজ। তো আমি গান গাইলাম, সাথে আমার একটা ফ্রেন্ড অমৃতা, ও আবার মনে করায় দিচ্ছিল যে এই গানটা গাইতে পারিস। তো এইভাবে আমরা খাওয়ার আগে একটু এগুলা করলাম, তারপর হলো ওরা আমার আগে শুরু করে দিছে খাওয়া, তো আমি একটু পরে শুরু করি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, টাটা টাটা আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। তুই আগে খা, পরে গান গাবো। কি গান বল তুই? স্বপ্ন যে সত্যি হলো আজ। এরপর উপস্থিত সবাইকে ফুল দেওয়া হয়, আর ওই ফুল দিয়ে আমার ফ্রেন্ডরা আমাকে সাজায় দিতেছিল, কি একটা অবস্থা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। All eyes on me, live life of a thug nigga until the day I die, live life of a boss player. All eyes on me, live life of a thug nigga until the day I die, live life of a boss player. It's even getting hot. Hey, to my nigga Pac, live my life as a thug nigga until the day I die, live my life as a boss player. It's even getting hot. These niggas got me tossing shit, I put the top down, now it's time to floss my shit.